আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে যে আমরা হালাল পশু কুরবানি করি, হালাল পশু জবাহ করি, বক্ষণ করি, কিন্তু এই হালাল পশুর ভিতরে কোন কোন জিনিস রয়েছে, এমন কি জিনিস রয়েছে হারাম যেগুলি আমরা খেতে পারবো না। ওগুলি তো হারাম বস্তুগুলি তো আমাদের জন্য হালাল নয়। তো জবাব জানালে ধন্য হব। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এক ভাই চট্টগ্রাম থেকে, গোলাম রহমান, ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। প্রিয় ভাইসব, আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল জিনিসগুলিকে, পবিত্র জিনিসগুলিকে তিনি আমাদের জন্য হালাল করেছেন, আর অপবিত্র নোংরা জিনিসগুলিকে তিনি আমাদের জন্য হারাম করে দিয়েছেন। কোরআন কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়াহিল্লুলাহুমুত তাইয়্যিবাত ওয়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, তিনি আমাদের জন্য পবিত্র জিনিসগুলিকে হালাল করেছেন এবং অপবিত্র জিনিসগুলিকে তিনি আমাদের জন্য হারাম করে দিয়েছেন। তো আসলে এমন সাত আটটি জিনিস রয়েছে পশুর ভিতরে যেগুলি আমরা কুরবানি করি অথবা জবাহ করি, এদের ভিতরে অপবিত্র সাত আটটি জিনিস রয়েছে যেগুলি আমরা ফেলে দিতে হবে, যেগুলি আমরা ভক্ষণ করতে পারবো না, জায়েজ নাই, হারাম করা হয়েছে এবং এগুলি অপবিত্র, এগুলি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমন হাদিস শরীফে এসেছে, কারিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশাতি আযাকার ওয়াল উনসাইয়িন ওয়াল কুবুল ওয়াল গুদ্দা ওয়াল মারারা ওয়াল মাসানা ওয়াদদাম। এই হাদিস থেকে আমরা সাতটি জিনিস পাই, যেমন প্রবাহিত রক্ত, জবাহ করার সময় যে রক্ত বের হয় সেই প্রবাহিত রক্ত দামান মাসফুহা বলা হয়েছে আরেক আয়াতে, কোরআনুল কারিমের আয়াতে বলা হয়েছে যে এই প্রবাহিত রক্তের ভিতরে রক্ত আমরা খেতে পারবো না, হারাম করা হয়েছে। তারপরে প্রস্রাবের থলি, মূত্র থলি যেটা, সেটাকেও হারাম করা হয়েছে। অন্ডকোষ, তারপরে পেশাব পায়খানার রাস্তা, পিঠের হাড়ের সাদা মোটা ওই যেই রোগটা দেখতে রাবারের মতো রোগসমূহ, এগুলি হারাম করা হয়েছে, এগুলি আমরা খেতে পারবো না। তারপরে আরেকটি জিনিস হলো গুদ্দা, মানে গুদগুদ, অর্থাৎ গুস্তের উপরে সাদা অথবা ছাই রঙের এমন গোটা গোটা কিছু জিনিস তাবিজের মতো দেখা যায় দেখতে, সেই জিনিসগুলি বিষাক্ত, অপবিত্র, সেই জিনিসগুলি আমরা ভক্ষণ করতে পারবো না। আরেকটি জিনিস হলো পিত্ত, যেটার ভিতরে রস থাকে, এই পিত্ত খাওয়া যাবে না, সেগুলি ফেলে দিতে হবে। তারপরে তার সাথে রয়েছে শিং, শিং খাওয়া যাবে না, ভক্ষণ করা যাবে না, শিং ফেলে দিতে হবে। তারপরে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পেশাব পায়খানার রাস্তা, এগুলিকেও ফেলে দিতে হবে। আর মলমূত্র তো খাওয়া যাবে না, সেটা তো আমরা সকলেই জানি, সেগুলি তো এমনিতেই হারাম, ফেলে দিতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে কুরবানির পশুর চামড়া আমরা কী করব, কুরবানির পশুর চামড়া খাওয়া যাবে কি না, এমন প্রশ্ন সেই ভাইটি করেছেন যে কুরবানির পশুর চামড়া কেউ ইচ্ছে করলে যদি খেতে চায় তাহলে খেতে পারবেন, কিন্তু যদি বিক্রি করেন তাহলে সেটা দান করে দিতে হবে, চামড়া বিক্রি করা টাকা খেতে পারবেন না। ঠিক অনুরূপভাবে মান্যতের পশুর চামড়া, কুরবানির পশুর চামড়া, আকিকার পশুর চামড়া, ওসিয়তের পশুর চামড়া, সেগুলি খাওয়া যাবে না, বিক্রি করলে সেগুলি এই দান করে দিতে হবে গরিব মিসকিনদেরকে। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সাথে থাকার জন্য। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।